গুড মর্নিং ইনসেন্ট ফ্যামিলি, আজকে আমাদের গুয়াহাটির ডে টু চলছে আর আমরা এখন আপাতত হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, কারণ আমাদের 11টার সময় চেক আউট ছিল। আর এখন আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের মজার ব্যাপার হলো, আমরা এমন জায়গায় আছি সেটা হলো আমাদের এই পাশে আছে নদী, ওইদিকে পাহাড়, এদিকেও পাহাড় আছে, আর কামাখ্যা মন্দির এখান থেকে হেঁটে গেলে 1 কিলোমিটার, গাড়িতে গেলে 2-4 মিনিটে পৌঁছে যাবো। তারপরে ওখানে গিয়ে তোমাদের বলছি কীভাবে উপরে উঠতে হবে, পুজো দেওয়ার যা যা সিস্টেম সব বলে দেবো। আর আমরা যেই হোটেলে স্টে করেছি তার ডিটেলসও তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। বন্দে ভারত দেখিয়ে ভিডিওটা চালু করলাম, তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। এখন আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের গেটে, আর বাসে করে আসলাম, 10 টাকা ভাড়া নিল পার হেড, একদম মন্দিরের গেটের সামনে রাস্তার ওপারে নামিয়ে দিল, এপারে আসতে হবে হেঁটে। এবার তোমাদের বলে দিই কীভাবে উপরে যাবে আর কী কী করতে হবে। এই দেখতে পাচ্ছ কামাখ্যা মন্দিরে যাওয়ার মেন গেট, আর পিছনে হলো মেন রোড, পাশে রেল লাইন। আর এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি আছে যেগুলো তোমাদের পাহাড়ের উপরে বলে তুলে দেবে। ভাড়া কেমন নিচ্ছে সেটা আমি উপরে উঠেই বলতে পারবো, তার কারণ যাই না, আগে এসেছিলাম তখন 20-25 টাকা নিয়েছিল। আমরা গাড়ি করে দেখি শেয়ারে যাওয়া যায় না আলাদা আলাদা যাওয়া যেতে পারে। আমাদের গাড়ি ভাড়া নিল পার হেড 30 টাকা করে, যথেষ্ট কম, আর বাসে করে আসলে 10 টাকা, মানে আরোই কম। বাসে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর গাড়িতে তাড়াতাড়ি মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা উপরে চলে এসেছি। আর এটা কিন্তু একদম টপ না, টপে আরও অনেক অনেকটা উপরে উঠতে হয়, ওখানেও যাওয়ার চেষ্টা করব। আর এখন আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরের সামনে, একদম দারুণ ভিড় আজকে গুড ফ্রাইডে, তার মধ্যে এর জন্য ভিড়টা, এখানে লোকাল লোকজন একটু এসছে পুজো পুজো দিতে, সেটা নিয়ে সমস্যা নেই। আগে একটু ঘুরে নিই, তারপরে জুতো ফুতো রেখে যাওয়ার প্ল্যানিং করবো, তারপরে তোমাদের বলবো কী করতে হবে। এটা হলো কামাখ্যা মন্দিরের মেন এন্ট্রি, আর এদিক দিয়ে যেটা রাস্তাটা চলে গেছে এটা হলো জেনারেল লাইন, মানে এখান দিয়ে গিয়ে বাদিকে যেতে হয়, অনেক লাইন পড়ে। তো এখান দিয়ে ঢোকা যাক আর তোমাদের ভিতরটা দেখাই। কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি 51 শক্তিপীঠের অন্যতম। 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং 4টি আদি শক্তিপীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল, এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দিরে 10 মহাবিদ্যাসহ মহাকালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, কামাখ্যা, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, মঙ্গলচণ্ডী, কুষ্মান্ডা, মহাগৌরী, চামুণ্ডা, কৌশিকী, দাক্ষায়ণী সতী, চন্দ্রঘণ্টা, স্কন্দমাতা, কালরাত্রি, কাত্যায়নী, সিদ্ধিদাত্রী, শাকম্ভরী, হৈমবতী, শীতলা,
সংকটনাশিনী, বনচণ্ডী, দেবী দুর্গা, মহাভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী ও দেবী কমলা এই 30 দেবীর মন্দিরও রয়েছে। বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্নে রক্ষিত হয়েছে। খ্রিস্টীয় 2 শতাব্দীর মাঝামাঝি সময়ে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিল রায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্যশৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করে দেন। কালিকা পুরাণের মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। এখানে তার মৃতদেহের যোনি অংশটি বিষ্ণু সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসে। এছাড়া বার্ষিক মনসা পূজাও মহাসমারোহে আয়োজিত হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। আমাদের কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একদম ভিতরে গিয়ে মায়ের দর্শন করতে পেরেছিলাম। আর থ্যাংকস টু গৌরব শর্মা দাদা, তার কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো। মানে আমি আগে বলেছিলাম যে মন্দিরে পুজো দিতে গেলে পান্ডা ধরো না, কিন্তু এখানে এতই খারাপ অবস্থা, 4-5 ঘন্টা লাইন দাঁড়াতে হবে জেনারেলে গেলে। আর VIP লাইনেও লাইন ভর্তি, 501 টাকা করে লাগে পার পার্সন VIP-তে। তো একটা দাদা আমাদের ম্যাক্সিমাম 80 জন, আমি যা শুনলাম 80 জনকে টিকিট দেওয়া হয় VIP-তে টিকিট দেওয়া হয়। আর বহুত লাইন পড়ে, 300-350 লোক। আর একটা গৌরব শর্মা দাদার সাথে দেখা হলো, দাদাই বলছিল যে ভিতরে গিয়ে একদম পুজো দিয়ে দেবে। সব রকম ব্যবস্থা করে দিল, তোমরা নিজেদের মতো দক্ষিণা দিয়ে দিও, আর মাকে দেওয়ার জন্য কিছু টাকা ডোনেট করে দিও, মানে ওখানে দিয়ে দিও দানের আর কি। এই হলো ব্যাপার, খুব দারুণ, একদম ভিতরে গিয়ে পুজো দিতে পেরেছি। মায়ের পায়ের জলও দিয়েছে এই দাদা এসে আমাদের, দারুণ। একদম 15 মিনিটের মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরটা তোমরা দেখলে, তোমাদের দেখালাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাবো একদম পাহাড়ের টপে, আর তার আগে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। মন্দিরের সিঁড়ি থেকে নেমেই একদম নিচেই দেখতে পাবে অন্নসেবা ক্ষেত্র আছে এখানে মায়ের। তো এখানে ফ্রিতে সবাইকে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত ভোগ বিতরণ করা হয়। এখানেই আমরা খেলাম, মানে মায়ের ভোগ খেয়ে যেন মনটা শান্ত হয়ে গেল। এতটা দিয়েছিল না, প্রথমে ভেবেছিলাম খেতে পারবো না, কিন্তু যখন খাওয়া শুরু করলাম, সকাল থেকে কিছু খাইনি পুজো দেবো বলে, একদম জাস্ট একটু চা খেয়েই চলে এসেছিলাম। এখন একটু আরাম লাগছে, শান্তি লাগছে মায়ের ভোগ খেয়ে, দারুণ টেস্ট ছিল খাবারের। তোমরা অবশ্যই যখন পুজো দিয়ে নামবে এখানে অন্নসেবা ক্ষেত্র থেকে, তোমরা খেয়ে যাও মায়ের ভোগ, দারুণ লাগবে তোমাদের। এবার জুতো নেওয়া যাক, তারপরে দেখি গাড়ি পাওয়া যায় কিনা উপরে ওঠার জন্য। ভুবনেশ্বরী মন্দির হলো একটি পুরানো মন্দির যার মূল রয়েছে গুয়াহাটির নীলাচল পাহাড়ে। এই মন্দিরটি দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গ করা হয়েছে। কামাখ্যা মন্দিরের মতো অম্বুবাচী মেলা এখানেও একটি উল্লেখযোগ্য বিস্তৃত পরিসরে হয়, কারণ এই মন্দিরটিও দেবী দুর্গার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কথিত আছে যে এই মন্দিরটি 7ম থেকে 9ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল, যা দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটি নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত, শহরের বিখ্যাত কামাখ্যা মন্দির থেকে একটু উঁচুতে। হিন্দু পুরাণ অনুসারে দেবী ভুবনেশ্বরীকে মহাবিশ্বের নারী শাসক হিসাবে বিবেচনা করা হয়। এখানকার আধ্যাত্মিক পরিবেশ প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে গেছে। মন্দিরটি গুয়াহাটি শহর এবং পবিত্র ব্রহ্মপুত্র নদীর বিশাল দৃষ্টিভঙ্গি দেয়। এটি একটি খুব শান্ত জলবায়ু পরিবেশ সহ একটি পুরনো মন্দির। ভুবনেশ্বরী মন্দিরটি মা কামাখ্যা দেবী মন্দিরের খুব কাছেই অবস্থিত। আজ থেকে 5 বছর আগে যখন ভুবনেশ্বরী টেম্পলে এসেছিলাম, মানে করোনার আগে,
তখন জায়গাটা একটা ভুতুরে জায়গা মতো ছিল, খুব ভাঙাচোরা একটা মন্দির ছিল, ভিতরে একদম ইট পাথর বেরিয়ে গেছিলো এরকম একটা ব্যাপার। এখন এসে দেখলাম পুরো নতুন করে তৈরি করেছে মন্দিরটা, ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড না, ঠিকই আছে, ঠাকুরের ঠাকুরকে দেখানো উচিত না ক্যামেরা দিয়ে। জায়গাটা দারুণ অসাধারণ করেছে, আর পিছনে ভিউ পয়েন্টটা তোমরা আশা করি দেখলেই, পিছনে আমার ব্রহ্মপুত্র নদী, দারুণ ভিউ। আর মজার কথা হলো আমরা যে হোটেলে ছিলাম সেটা একদম মাথাটা এখান থেকে দেখা যাচ্ছে, একটা মন্দিরের মাথা এখান থেকে দেখাতে পারছি না, আমি তোমাদের পিছন দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করবো, বাট আমরা যে হোটেলে আছি সেটা এখান থেকে দেখা যাচ্ছে, আর পিছনে গুয়াহাটির পুরো শহরটা দেখা যাচ্ছে, অসম ভিউ। এটা হলো পুরো গুয়াহাটি কামাখ্যার বেস্ট ভিউ পয়েন্ট, বাইরে অনেক ভিউ পয়েন্ট আছে কিন্তু ভুবনেশ্বরী টেম্পেল থেকে যে ভিউ পয়েন্টটা ওটা হলো পুরো বেস্ট ভিউ পয়েন্ট, কারণ এখান থেকে নদীটা আর শহরটা খুব দারুণভাবে দেখা যায়। তোমরা একটু ভিউ এনজয় করো আর আমিও একটু এনজয় করি। নিচে যেই টেম্পেলের মাথাটা দেখতে পাচ্ছ তার পাশে একটা সাদা রঙের বাড়ি মতো, ওই হোটেলেই আমরা অ্যাকচুয়ালি স্টে করছি, এখানে আর কোনো হোটেল দেখা যাচ্ছে না ওটা বাদে। তো আমরা একদম দারুণ স্পটে ছিলাম, ওই হোটেলটা তোমাদের জন্য পুরোপুরি রেকমেন্ডেড রইল। তোমরা যদি কখনো গুয়াহাটি এসে থাকার প্ল্যানিং করো একদম কামাখ্যা মন্দিরের আশেপাশে কিলোমিটার 1-2 কিলোমিটারের মধ্যে, তাহলে ওই হোটেলে এসে তোমরা একদম থাকতে পারো, মোস্ট রেকমেন্ডেড। দূরে হয়তো রাস্তা দেখতে পাচ্ছ আর তার পাশেই রেল লাইন দেখতে পাচ্ছ মাঝখানে, ওই লাইনটাই চলে গেছে গুয়াহাটি স্টেশনের দিকে, আর উপরে একটা ছোট পাহাড় দেখতে পাচ্ছ, আমার মনে হয় ওখানে কোনো একটা উইন্ড মিল মতো আছে ছোট সাদা রঙের, আর চারপাশে সুন্দর ছোট ছোট পাহাড়, খুব দারুণ লাগছে। প্রথম চোখে যখন লোকে দেখবে তখন ছোট ছোটোখাটো শিমলা ভেবে নেবে একদম, আর পুরো নদীতে চর পড়ে এত সুন্দর লাগছে। আর ওই হলো সেই মন্দির উমানন্দ টেম্পল যেখানে আমরা কালকে গেছিলাম, ওটাও তোমরা দেখেছো আশা করি আগের পার্টে। আর এই হলো সেই মন্দির ভুবনেশ্বরী টেম্পল। এখানে বেশিরভাগ মন্দির ফন্দির দেখালাম, পুরো শহরটা এক্সপ্লোর করলাম, আমার গুয়াহাটি আসার ইচ্ছে ছিল অনেক বছর ধরে, এসে আমার পুরো স্বপ্ন পূরণ হয়ে গেল, পুরো 5 বছর ধরে ভেবেছিলাম আসবো 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 করে আসা হয়ে গেল। এইবার যাব ওই দিকটায় যেখানে দারুণ ভিউ, আমাদের আজকে রাতের ট্রেন, আজকে বলতে কালকে একদম ভোরবেলা 3:30টার দিকে, কোন ট্রেন সেটা তোমরা ভিডিও যখন আপলোড করবো তখনই জানতে পারবে পরের ভিডিওটা। আমরা এখন আছি নীলাচল পাহাড়ের একদম টপে, মানে কামাখ্যা মন্দির যেই পাহাড়ের উপরে, তো এইখান থেকে দারুণ ভিউ পয়েন্ট পেলাম একটা ভুবনেশ্বরী টেম্পলের পিছন দিকটা থেকে, কিন্তু সানসেট দেখবো ভেবেছিলাম কিন্তু দেখা হবে না কারণ অনেক দেরি হয়ে যাবে। তো ওর এবার প্রথমবার আমি এসেছিলাম 5 বছর আগে, দারুণ লাগলো, এবার ওর এক্সপিরিয়েন্স একটু জানা যাক। মন ভালো হয়ে গেল, এত সুন্দর জায়গা, ভিউগুলো এত সুন্দর, পাহাড়ের উপরে একদিকে নদী, একদিকে পাহাড়, একদিকে শহর দেখা যাচ্ছে, দারুণ দারুণ হাওয়া দিচ্ছে যে সুন্দর, ভাবছিলাম সানসেটটা দেখবো কিন্তু আরও অনেকক্ষণ ওয়েট করতে হবে, লেট হয়ে যাবে, যেতে যেতে অন্ধকার ওই জন্য আলাম না নিচে চলে যাই, তারপর দিক থেকে গুয়াহাটির দিকে রওনা দেবো। উঠেছি অনেক ঘুরে ঘুরে কিন্তু এখন দেখতে পাচ্ছি এখান থেকে একটা সিঁড়ি নিচের দিকে চলে গেছে, একজনকে জিজ্ঞেস করলাম পরে নিচে যাওয়া যায়, আর এখানে পাহাড়ের ধারে এত গাছপালা মনে হচ্ছিলো কোনো ভিউ পয়েন্ট পাবো না, কিন্তু আমি ওকে বললাম দাঁড়া একটু উপরে যাই ভিউ পয়েন্ট পাবো, কি এত সুন্দর ভিউ পয়েন্ট, দারুণ দারুণ যা ছবি উঠেছে সব ইনস্টাগ্রামে আর ফেসবুকে আপলোড হতে থাকবে, তোমরা ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর যদি পারো ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখো আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো। তো এই পার্টটা এখানেই শেষ করবো ভাবছি, গুয়াহাটি ট্যুর এখানেই শেষ, মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম যা যা মেন ঘোরার জায়গা। আর তোমরা যদি কামাখ্যায় ফাঁকায় ফাঁকায় পুজো দিতে আসতে চাও তাহলে বছরের মাঝামাঝি সময় আসো, যেই সময় কোনো রকম পুজো বা ইভেন্ট চলছে না, কোনো ওকেশন চলছে না, সেই সময় আসো, তাহলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে। ফাঁকায় ফাঁকায় বলতে জেনারেলে 2-2.5 ঘন্টা অন্তত, আর VIPতে ঘন্টাখানেক লাইনে দাঁড়াবে, নাহলে আমি যেরকম করলাম পান্ডা ধরেছিলাম, এই দাদার নাম্বার আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে, একটু চেক আউট করে নিও। এবার স্টেশনের দিকে যাওয়া যাক, আমাদের ট্রেন যেটা বললাম 3:30, কোন ট্রেন সেটা তোমরা গেস করে নাও, আমি টাইম বলে দিলাম, যাচ্ছি আমরা বাদরপুর, ওই জার্নিতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো ভরে ভরে,
কোনো এম ঠেম রাখবো না, কারণ হয় না আমি জানি তাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের পাটে দেখা হচ্ছে। তাদের সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।